হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে মিউজিক লাভারদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশন সঙ্গে পরিচয় করাবো যার মাধ্যমে আপনি যে কোনো নর্মাল গানকে 3D ভাবে শুনতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, শাবাশ। সো বেশি মানুষ না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে, বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরটা ওপেন করার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব বুম, BOOM। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো জাস্ট এই যে লোগোটা একটু চকড়া চকড়া গোল গোল, এইটাকে ওপেন করব, এই অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করব। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এছাড়া লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সো আমি এই অ্যাপ্লিকেশনটিকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে খুব জনপ্রিয় অ্যাপ্লিকেশন। সো এটাকে আপনি ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিন, তারপর অন্য কাজ। সো এটাকে আমি ডাউনলোড করা হয়ে গেছে, অলরেডি ডাউনলোড আছে। সো জাস্ট আমি বুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। বুম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনার কাছে এরকম কিছু একটা ইন্টারফেস আসতে পারে। সো তারপরে আপনার ফোনে যে কটা গান রয়েছে, তো সেই সব গানগুলো কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখিয়ে দিচ্ছে। সো জাস্ট আমি একটা গান প্লে করছি। সো আমি এই গানটা প্লে করি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন গান নর্মাল প্লে হয় সেরকমই হচ্ছে। সো এবারে গানটাকে 3D ভাবে শোনার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট আপনাকে এই যে গোল আকার আছে এরপর ক্লিক করতে হবে। সো এরপর ক্লিক করি, এরপর ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইফেক্ট বলে একটা অপশন পাচ্ছেন, এটাকে এনাবেল করে দেবেন। সো ইফেক্টটাকে নাম করে দেওয়ার পর এখানে দেখুন কিন্তু একটা হলুদ কালারের যে স্পিকারে একটি অপশন পাচ্ছেন, সো এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3D স্পিকার, অর্থাৎ যে স্পিকারগুলোকে আপনি বন্ধ করবেন, সবকটা স্পিকার বন্ধ করে দিচ্ছি। সো দেখুন এখন কিন্তু কোনো গান চলছে না। এবার 3D ভাবে গান চলার জন্য সবকটা স্পিকারকে আপনি অন করে দিতে হবে। সো সবকটা স্পিকারকে আমি অন করে দিলাম। তো সাউন্ডটা এখানে ভিডিওতে অতটা বুঝতে না পারলে রিয়ালে শুনুন, অনেকটাই ভালো লাগবে। আপনি গানের ইকুয়ালাইজারটাকেও চেঞ্জ করতে পারেন, অ্যাকোস্টিক চাইলে অ্যাকোস্টিক। আমি অ্যাকোস্টিকের উপর সেট করে গানের উপর ক্লিক করি। সো এখানে ইনফিনিটি বা স্পিডটাকে আপনি এখানে করতে পারবেন সিলেক্ট। সো সো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে বন্ধু পরিজন এবং বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের সঙ্গে বলতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।